ময়মনসিংহের হালুয়াঘাটে ছাত্র দলের বিলটোড়ায় ইউনিয়ন শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হালুয়াঘাট প্রতিনিধি জুলফিকার আলী জুলমতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার উপজেলার বিলডোরা ইউনিয়নের বনগ্রাম বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি আফজাল এই স্থানের নির্দেশে নির্দেশে মতবিনিময় সভায় বক্তারা বলেন ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ও আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল নেতৃবৃন্দকে একসাথে কাজ করার আহ্বান জানান এ সময় ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র দলের সাবেক সভাপতি নুরে আলম ফৈজুর রহমান ফেরদৌস হক বাবু লুৎফর রহমান সহ অনেকে